মর্নিং। আজ হচ্ছে নন স্কুলের আর্থ ডে সেলিব্রেশন, সেই জন্য আজকে স্কুলের থিম হচ্ছে এইরকম গ্রিন কালারের ড্রেস আর একটা ব্যাচ। এটা গতকাল বানাতে দিয়েছিল, ওর বাবা এটা বানিয়ে দিয়েছে আর ননি হয়ে গেছে রেডি। জানো তো, এতদিন পর জানতে পারলাম যে ননির গ্রিন কালার ড্রেসের কালেকশন খুবই কম। তো ননি স্কুলে যাচ্ছে আর এখনও ছুটিও হয়ে গেছে। ওদের স্কুল থেকে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে এরকম ফ্লাওয়ার ট্রি দিয়েছে। কি সুন্দর না! এটা সানফ্লাওয়ার, মানে দেখতে সানফ্লাওয়ার মতো কিন্তু খুব সুন্দর ফুলটা। তো এই হচ্ছে ননির স্কুল, তোমরা অনেকেই দেখেছো। তো দেখো প্রত্যেক বাচ্চা এখানে ফটো সেশন চলছে, এগুলো ননির সব ফ্রেন্ড। তো চলো ওদের ফটোটা তুলে নিই। আর ননির স্কুল থেকে বেরিয়ে প্রত্যেকবারই মুডটা অফ হয়, জানি না কেন। আমার যতদূর মনে হয় স্কুলে এত ফ্রেন্ড থাকে, এত খেলাধুলা হয়, সেই জন্য বাড়ি যাওয়ার সময় একটু হয়তো মুডটা অফ হয়ে যায়। তো দেখো এখানে ফটো তুলে নিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ওদের তো প্লে হাউস, তো ওদের কেমন পড়াশোনা হয়? ওখানে কি শুধু খেলা হয় না পড়াশোনা হয়? না, ওদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও হয়। আর দেখুন উনি কত কিছু শিখে গেছে। ও কিন্তু ম্যাচিং করা শিখে গেছে, এবিসিডিও শিখে গেছে। যখন আমি প্রথম ওকে স্টার্ট করি তখন কিন্তু ও কিছুই পারতো না, ও ট্রেসিং করতে পারতো মোটামুটি। আর এখন দেখো এই কয়েক মাসের মধ্যে উনি কি সুন্দর হাতের লেখা শিখে গেছে। উনি কিন্তু খুব সুন্দর লাইন মেনটেনও করতে পারে। তো ওকে স্কুলে যেগুলো করানো হয় সেগুলোকে বাড়িতেও প্র্যাকটিস করানো হয়, হোমওয়ার্ক তো করায় প্লাস বাড়িতেও প্র্যাকটিস করায়। আর ননি কিন্তু পড়াশোনায় খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করে, যা বলি তাই শোনে। কিন্তু হ্যাঁ, ওর ইচ্ছা মতো তখন পড়তে হবে যখন ওর ইচ্ছে হবে। তো দেখো ও প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর লাইন মেনটেন করে লেখে। আমি কিন্তু খুব একটা ওকে চাপও দিই না। এম, তারপরে এন, এন ফর নেস্ট, ও, ও ফর আউল, আউল আউল লাস্টে বলে তারপরে থ্রি থ্রি লেখো। হ্যাঁ, ননিকে আমি কখন পড়তে বসাই বলো তো? ও তো সকাল 9টায় স্কুল, আর ঘুম থেকে উঠে খেতে খেতে অনেক টাইমই লেগে যায়, বুঝতেই পারো ছোট, খেতে খেতে অনেক টাইম নেয়। তাই সকালবেলা ওকে পড়তে বসায় না, আর স্কুল থেকে আসতে 12টা বেজে যায়। তারপরে স্নান, খাওয়া দাওয়া করে ঘুমায়। ঘুম থেকে উঠে যখন আমার স্টুডেন্টরা পড়তে আসে ওর তখন পড়তে বসে, আর রাত্রেবেলায় আমি দোকান থেকে এসে তখন একটু পড়তে বসে ওকে। আর দেখো এইগুলো ও 1-2 পাশাপাশি কাউন্টিং, ম্যাচিং, কালার ভ্যালু, ব্যাকওয়ার্ড, এগুলো সমস্ত কিছু কিন্তু শিখে গেছে আস্তে আস্তে, কিন্তু খুব সুন্দর। আর এই স্কুলে কিন্তু বাচ্চাদের একদম ধরে ধরে শেখানো হয়। তোমরা চাইলে কিন্তু এই স্কুলে নিজের বাচ্চাদের দিতে পারো। আর দেখো ওদের কিন্তু পড়াশোনার পাশাপাশি এরকম খুব সুন্দর ক্রাফট বা অ্যাক্টিভিটিও দেওয়া হয়। তো এটা ওদের ড্র দিয়েছে, খুব সুন্দর শেপ, এতে ওরা শেপও চিনে যায়। আর এখানে কালার করাও কিন্তু খুব সুন্দর শিখে গেছে। তো ননি কিন্তু খুব ধরে ধরে একদম স্লোলি স্লোলি কালার করে, যাতে না বাইরে বেরিয়ে যায়। এটাকে কি বলে? কালার করো একদম ওষুধের মতো, ওষুধের। Yellow circle. Yellow circle. ননি প্রায় 6 মাসের ওপর স্কুল যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ওর বুকগুলোই দেখানো হলো না। ওর মোট 8খানা বই। তো এই দেখো প্রথমটা হচ্ছে অ্যালফাবেট রাইটিং। এটা দেখো খুব সুন্দর, এখানে এটাও কিন্তু উনি অনেকটা লেখা শিখেছে। এখানে আস্তে আস্তে শেখানো হয়, দুরকম কিন্তু আছে, ক্যাপিটাল আর স্মল। ওদের আপাতত এখন ক্যাপিটালই শেখানো হচ্ছে। তো এমনি খাতায় অনেকটা শিখে গেছে, কিন্তু এখানে হ্যান্ড রাইটিংয়ে সবেমাত্র আই পর্যন্ত গেছে, কারণ এটা সপ্তাহে একদিন আছে। তো ননি এই বইটা লিখতে খুব ভালোবাসে, কারণ একই জিনিস অনেকবার লিখতে হয়। তো সেম এরকম নাম্বার বুক, এটাও কিন্তু মানে এরকম হ্যান্ড রাইটিং টাইপেরই বই। তো এখানেও বেশি দূর এগোয়নি, এখানেও পর্যন্ত 7 পর্যন্ত এগিয়েছে। ননি এটাও লিখতে খুব ভালোবাসে, কারণ একই লেখা ওকে বারবার লিখতে হয়, সেই জন্য। তো এই দুটো হচ্ছে ওদের রাইটিং বুক। আর এরপরে হচ্ছে রাইমস আর স্টোরি। তো যেমন থাকে রাইমস, এখানেও কিন্তু তেমনই আছে। তো এই দেখো এই প্রথমটা যে রাইমসটা, এটা প্রত্যেক দিন ওদের প্রেয়ারের সময় করানো হয়। জনগণের আগে এটা করানো হয়, তারপর জনগণ। এখানে 3-4টে রাইমসও পারে। আর তারপরেও যেগুলো জনজনি, টুইঙ্কেল টুইঙ্কেল, বাবা, ব্ল্যাক শিপ, এগুলোও কিন্তু পারে। এগুলোকে আগে শেখানো হয়েছিল স্কুলে ভর্তি হওয়ার আগে। আর এখানে কয়েকটা স্টোরি ওকে প্রত্যেকদিন আমি পড়ে পড়ে শোনাই, যাতে ওর বুঝতে সুবিধা হয়। তো এখানে কিন্তু আমরা যে গল্পগুলো পড়ি ছোটোবেলায়, ওই মূল্য মানে নীতিবোধের গল্প, এগুলো ঠিক তেমনই। আর এটা হচ্ছে ননির ফোনিক বুক। তো ফোনিক বুকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা তো পড়েছি সরকারি স্কুলে, আমাদের সময় কিন্তু এই ফোনিক সাউন্ড ওয়ার্ড আমরা পড়িনি। এখনই কিন্তু বাচ্চাদের এগুলো পড়ানো হয়, আর এগুলো কিন্তু খুব ভালো পড়ানো। আর জানো তো, আমি এত স্টুডেন্টকে পড়াই কিন্তু ননিকে কিছুতেই লেখা শেখাতে পারছিলাম না, কোনো মতে আমার কাছে বসছিল না। তারপর যখন স্কুলে ভর্তি করি, দেখিও স্কুল যেতেও খুব ভালোবাসছে আর লেখাটাও কিন্তু তারপর আস্তে আস্তে শিখে গেল। তো এইগুলো হচ্ছে এই এনভায়রনমেন্টাল স্টাডির বইতে খুব সুন্দর দেওয়া থাকে, এখানে আইডেন্টিফাই করতে হয়। এগুলো ননি শিখে গেছে, অনেক কিছু শিখে গেছে, ওকে যদি আমি দিয়ে দিই ও কিন্তু একা একা করে নিতে পারে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মাই বুক অফ নলেজ। এইটা ননিকে আমি প্রত্যেক দিন পড়াই। এই যে এ ফর অ্যাপেল, তো এগুলো ননি পুরো শিখে গেছে, প্রত্যেকদিন যেহেতু অভ্যেস করানো হয় ওকে, তো ননি এটা পড়তেও কিন্তু খুব ভালোবাসে। এখানে এবিসিডির পাশাপাশি এখানে ফুডস, ভেজিটেবলস, ওয়াইল্ড অ্যানিম্যালস, ডোমেস্টিক অ্যানিম্যাল এগুলো কিন্তু থাকে। আর ননি কিন্তু এখানে সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোও কিন্তু মোটামুটি সব শিখে গেছে। তো এগুলো কিন্তু মুখে মুখে করা হয়, আর বাচ্চারা তো মুখে মুখে পড়ে মানে শুনে কিন্তু বেশি মুখস্থ করতে অভ্যস্ত। আর এটা হচ্ছে বাংলা। এই বইটা দেখলে আমার এত ভালো লাগে, মানে নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, আমরা কত না পড়েছি এই বইগুলো, তো ভীষণ ভালো লাগে। আর উনি যখন এগুলো মুখে মুখে বলে আমার যে শুনতে কি ভালো লাগে, কি বলবো। ওই অয় অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে সত্যিই খুব ভালো লাগে। এবিসিডি অবশ্যই ভালো লাগে, এ ফর অ্যাপেল, কিন্তু এই যে ছড়াগুলো অয় অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে এটা শুনতে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বাংলা ছড়া। উনি কিন্তু এই ছড়াগুলোও কিন্তু অনেকটা শিখে গেছে, ও কিন্তু ইংলিশ রাইমসের পাশাপাশি বাংলা ছড়াও কিন্তু করতে মানে পড়তে ভীষণ ভালোবাসে। উনি যেটাকে বলে মা এটা পড়াও না, ওটা পড়াও না, যেহেতু এত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আর লাস্ট এই বইটা হচ্ছে ননির ড্রয়িং বুক। দেখেছো রঙের কি ঝিরি, এগুলো ননির প্রথম রঙ। বললাম না তখন রঙগুলো বাইরে বেরিয়ে যেত, কিন্তু এখন খুব আস্তে আস্তে রঙ করে। বোঝা যায় যে ননির রঙে কত ইম্প্রুভ করেছে। আর দেখো এখানে মানে প্রত্যেকটাতে কিন্তু ওর এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতো যে রঙ বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আস্তে আস্তে ননি দেখো খুব সুন্দর। আর এই ডগটার দেখো লেজটা খুব সুন্দর সবুজ কালার করে দিয়েছে, মানে ওকে যে কালার দেওয়া হতো ও সেই কালার না নিয়ে অন্য কালার করতো। আর দেখো এখানে দেখো খুব সুন্দর এখানে ক্যান্ডেলটা কালার করেছে, এখানে কিন্তু খুব সুন্দর স্মাইলিও পেয়েছে। বললাম না আস্তে আস্তে ননি খুব সুন্দর রঙ করে শিখে গেছে, তোমাদের রঙ দেখলেই ওর। আর এই ডগটা ওকে দিয়েছে করতে, এটা স্কুলে হাফ করেছে আর হাফ বাড়িতে করবে, এটা হোমওয়ার্কও আছে। তো চলো দেখাই ননিদের আর কী কী শেখানো হয়, পুরো বইটা তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট করবে, আর পারলে ছোট্ট একটা শেয়ার করে দিও। আর দেখো বললাম না বাংলা, ননি কিন্তু বাংলাও শিখছে অল্প অল্প। বাংলায় অ থেকে ডি পর্যন্ত লেখা শিখেছে। এই দেখো ছোট ওদের এখন থেকে লাইন মেনটেন করানো হয় যাতে বড় হয়ে লিখতে সুবিধা হয়। আর এটা হচ্ছে ওদের প্রত্যেক দিন যে অ্যাক্টিভিটি করানো হয় বা ক্রাফট থাকে সেগুলোরই হচ্ছে সিট। তো এটা হচ্ছে ননির প্রথম একদম সিট। তো প্রথমত ট্রেসিং করানো হতো আর এই ট্রায়াঙ্গেল, তাই ও ট্রায়াঙ্গেলটা খুব ভালো শিখে গেছে। এখানে কালার করা, তো উনি প্রথম এগুলোই করতো। তারপরে ওদের খাতা পেন দিয়ে না পেন না সরি পেন্সিল দিয়ে লেখা শেখানো হয়েছে। তো দেখো এই জেবেটা লাস্ট করেছে ওরা। আর এখানে বিগ স্মল অপোজিট ওয়ার্ড ওদের শেখানো হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই দেখো এইগুলো হচ্ছে সমস্ত সিট। আর এই সিটটা হচ্ছে হোলির সময় ওদের করানো হয়েছিল, ওই হাতে কালার করিয়ে, কি সুন্দর না। এগুলো আমি সব রেখে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা, বাই বাই। আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও যারা পেজটাকে দেখছো। তো চলো টাটা।